এসএসসি ও সম্মানের পরীক্ষার ফলাফল আজ অপেক্ষায় 22 লাখের বেশি শিক্ষার্থী 2024 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ রোববার 12ই মে 2024 প্রকাশ করা হবে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবছর অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ ও পরিসংখ্যান হস্তান্তর অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এর আগে গত পনেরোই ফেব্রুয়ারি দুই সারা দেশে একযোগে এস এসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা শেষ হয় গত বারোই মার্চ দুই ব্যবহারিক পরীক্ষা তেরোই মার্চ থেকে বিশ মার্চের মধ্যে অনুষ্ঠিত হয় এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে এবছর বিশ লাখ চব্বিশ হাজার একশো জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ষোলো লাখ ছয় হাজার আটশো জন মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থী মোট দুই লাখ বিয়াল্লিশ হাজার তিনশো জন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় অংশ নেয় এক লাখ ছাব্বিশ হাজার তিনশো তিহাত্তর জন